আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকল ভালো আছেন। আজকে আমি নয়ার একটা ভিডিও শেয়ার করলাম। এই ভিডিও তৈল আমার খুব ইচ্ছা আছে একটা জায়গা দেখার, তাই আলহামদুলিল্লাহ ও জায়গা দেখে আইসি। ওই জায়গা দেখার তাই হাজার হাজার মাইল দূর থেকে মানুষ আয় ভিজিট করে যায় নি। ও জায়গা ভালো লাগছে দেখে আমার, আসলে সুন্দর মুহূর্ত খুব তাড়াতাড়ি যায় গিয়ে লাগে, ভালো লাগছে এটা। আর আমরা এমন এক সময় গেছি ব্রিজও যাওয়া বাদে ও ট্রেনে তারা কি রাস্তা উপরে দিয়ে উঠছে, যে তারা নিচে দিই জাহাজে যায়, বড়ো 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 জাহাজ যাওয়ার সময় তারা রাস্তা উপরে দিয়ে তুলে যায়, রাস্তা উপরে দিয়ে তুলছে। আমরাও গেলা কেলি দেখেছি সবসময় আবার রাস্তা তুলে না, আমরাও পালছি, ভালো লাগছে। আর যে সময় রাস্তা উপরেতে উঠে যায় আসলে এটা দেখলেও গেলা লাগে, আর শুনলেও আর একটা লাগে যে রাস্তা উপরেতে উঠে যায়। তারপর তারা গাড়ি ব্লক করে আর রাখি যায়, ডেট সিট না লাগে গাড়ি ব্লক করে সব, তখন ভালো লাগে দেখতে। জাহাজ আইন ছোট ছোট সে প্রকল যার আর সুন্দরও লাগে। ব্রিজটা দেখতেও আসলে আরো লাগান লাগে, আমরা ব্রিজ দেখি প্রত্যেকটা আরো লাগান সুন্দর সুন্দর মুহূর্ত লাগে, খুব তাড়াতাড়ি যায় সময়, খুব দ্রুত যায় সুন্দর সময়। Yeah.
পাক্কা সময় ঘোরাঘুরি করলাম, সবটা দেখলাম। দেখার পরে ও ব্রিজও সাইডে দিল একটা সোফা আছে, সোফাকে স্মৃতি হিসাবে রাখবার দেয় যে সোফা চাইলে আনতে পারবা, আর ড্রিঙ্ক আছে। বাদে মিলাম সময় দেখলাম ছোট ছোট জিনিসও দাম বেশি লাগে। আর তার বাদে আমি একটা জিনিস চয়েস করছিলাম, আমার যে ভালো লাগছে এটা আউট অফ স্টক হয়ে গেছে। বাদে কইছি দুইটা আছে, তার এমনি সাজাই রাখছে। আমি কইলাম দিলাও দিও, তো আমারে না করে কই নাই, তো আমরা অর্ডার দিছি আরো আইব, এটা আমরা বুঝতে পারলাম নাই। পরে আর কি তা কম এমনি আরো অন্য দুইটা নিয়ে যাচ্ছি। সব ওর পেটা পাঙ্গালি আছে, কইয়া দিছে ব্রিজের নিচে আছে একটা সব কখন পিতে করে। একটা তো আমরা যাইতাম পারছি না, হঠাৎ করে যে এমনি গাইছে লাগিয়ে যাইতাম পারছি না। ওইলো কটা গিয়েছে, আমি গরু দেখান না জানো, একটা নাই মেঘের কারণে হোক সবটা দেখতাম পারে না, একটা কেন থাকতে পারে। এটা আপনি সেলফি শপ নিব, ওইটা আমরা সুন্দর করে বুঝে দিছি বাঙালি যেটা আছে। আমরা আরো ইচ্ছা আছে ওই সাইডকে ঘুরিয়ে দেওয়া পারছি না, মেঘর খুব বাতাস ঠান্ডা ঠান্ডা দেখুন সাইডে করে আমরা আসছি। ইটালি স্টিল মসজিদ, এটা খুব বড় মসজিদ আলহামদুলিল্লাহ। ইংল্যান্ডের মাটি তো সাইড মুখায় মসজিদ মিলে আলহামদুলিল্লাহ। এটা তো মুসলিম কান্ট্রি না, তারপর